আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। একবার পাই তোদের, তারপর বুঝতে পারবি আমি কে জিনিস। আর স্পন্দন কিছুই করলো না, ওই ছেলেগুলোকে ধরার চেষ্টাও করলো না, শুধু গাড়ির নাম্বারটা ভালোভাবে দেখে কোথাও একটা ফোন করে গাড়ির নাম্বার আর কোন রোড দিয়ে গেছে সেটা জানিয়ে দিয়ে বলল, কাল সকালে যাতে ওদের পুলিশ স্টেশনে দেখতে পাই আমি। এটুকু বলে ফোনটা রেখে সারার ওখানে গেল। সারাকে প্রাপ্তিরা ভেতরের এক সাইডে নিয়ে একটা চেয়ারে বসিয়েছে। সারা এতটাই নেশার ঘোরের মধ্যে আছে যে চোখ খুলে তাকাতেও পারছে না। প্রাপ্তি ধরে রেখেছে ওকে, চোখ বন্ধ করেই বিড়বিড় করে আবোল তাবোল বকে যাচ্ছে। স্পন্দন সারাকে ধরবে তখনই হাঁপাতে হাঁপাতে গুঞ্জন এসে প্রাপ্তির দিকে তাকিয়ে বলল, সারা ঠিক আছে তো? ভুলটা আমারই ছিল, আমার ওকে আরো। কথাটা শেষ করার আগেই স্পন্দন গুঞ্জনকে নিজের দিকে ঘুরিয়ে সর্বশক্তি দিয়ে একটা থাপ্পড় মেরে দিল। থাপ্পড়ের আওয়াজে হই হুল্লোড়ের পরিবেশটা মুহূর্তের মধ্যে শান্ত হয়ে গেল, মিউজিকও বন্ধ হয়ে গেল, চারপাশটা অদ্ভুতভাবে খুব বেশি নীরব হয়ে গেল। গুঞ্জনের বন্ধুরা সবাই চমকে উঠল। গুঞ্জন গালে হাত দিয়ে চারপাশে একবার চোখ বুলিয়ে স্পন্দনের দিকে তাকাতে স্পন্দন ওর বাঁ হাতের বাহু চাপ দিয়ে ধরে নিজের দিকে এগিয়ে এনে রাগি কণ্ঠে বলল, বলেছিলাম না ওর কাছ থেকে দূরে থাকতে, কি হলো বলেছিলাম? গুঞ্জন কিছু না বলে শুধু তাকিয়ে আছে স্পন্দনের দিকে। অঙ্কুর অবাক কণ্ঠে বলল, আরে ও তো আনতে চায়নি, আপনার বোনে প্রাপ্তির বার্থডেতে আসবে বলে বায়না করেছিল। স্পন্দন এবারও রাগি কণ্ঠে বলল, ও আসতে চাইলো আর তোমরা নিয়ে এলে, জানতে না ও কেমন। তারপর আবার গুঞ্জনকে উদ্দেশ্য করে বলল, স্পন্দন বেশ জোরে জোরে বলছে কথাগুলো আর বাকি সবাই তাকিয়ে তাকিয়ে ফ্রিতে সিনেমা দেখছে, আর গুঞ্জনও কিছু বলছে না শুধু শুনছে। স্পন্দন ছাড়া দিয়ে গুঞ্জনকে নিজের থেকে সরিয়ে দিয়ে বলল, আর মনে থাকবেই বা কি করে, মনের মধ্যে তো এসব চলে যে কি করে আরও উশৃঙ্খল হওয়া যায় আর অন্যকে করা যায়। একে তো আমার বোনকে এরকম বাজে একটা জায়গায় নিয়ে এসছো যেখানে তোমার মতো বাজে মেয়েদেরই আসা সম্ভব, আর নিয়ে যখন এসছই মিনিমাম রেসপন্সিবিলিটি তো থাকে, তাই না? জানো ও এসবে অভ্যস্ত নয়, ওর খেয়াল রাখার রেসপন্সিবিলিটি তো তোমার ছিল। যদি আরেকটু দেরি হতো কি হতো কল্পনা করতে পারছো, ইউ ইডিয়েট? দেশের কথাটা বেশ জোরেই বলল স্পন্দন, সবাই হা করে তাকিয়ে দেখছে ওদের। গুঞ্জনের বন্ধুরাও মাথা নিচু করে আছে, কি বলবে বুঝতে পারছে না। স্পন্দন একটা শ্বাস ফেলে বলল, সেসব কেন বুঝবে, তোমার মতো মেয়েদের কাছে তো এসব নর্মাল, এসবই করে বেড়াও হয়তো এসব ক্লাবে এসে, আর তাছাড়াও কার কি হলো সেটা নিয়ে তোমার কি যায় আসে, তুমি তো তোমার এসব বন্ধুবান্ধব নাচ গান ফুর্তি এসব নিয়ে মেতে থাকো, বাকি সব জাহান্নামে যাক। তোমার ভাগ্য ভালো যে আমার বোন সেফ আছে, আর যদি ওর কোনো ক্ষতি হতো না তোমাকে আজ নিজের হাতে খুন করতাম আমি, যেটুকু করেছো তাতেই তো ইচ্ছে করছে। এইটুকু বলে গুঞ্জনের দিকে হাত উঠিয়ে ও নিজেকে সামলে হাত নামিয়ে নিল স্পন্দন। উপস্থিত সবাই কেঁপে উঠল, অদ্ভুতভাবে গুঞ্জন কোনো শব্দও করল না, প্রতিবার একটু হলেও জবাব দেয় কিন্তু আজ যেন একটু বেশি শান্ত ছিল। স্পন্দন একটা শ্বাস ফেলে বলল, তোমাকে এসব বলে লাভ নেই, কারণ তোমার মতো মেয়েরা বদলায় না, আই হোপ তোমার এই চেহারা আমায় আর কখনো দেখতে হবে না। এটুকু বলে সারাকে কোলে তুলে নিয়ে কোনো দিকে না তাকিয়ে সোজা ওইখান থেকে বেরিয়ে গেল স্পন্দন। ক্লাবের সবাই হা করে তাকিয়ে আছে গুঞ্জনের দিকে, যেন এখনো একটা এলিয়েন। গুঞ্জন কিছুক্ষণ স্থিরভাবে ওইখানে দাঁড়িয়ে থেকে হঠাৎ করেই ব্যাগটা কাঁধে নিয়ে সোজা বেরিয়ে গেল ক্লাব থেকে, কারো দিকে ফিরেও তাকালো না। আর বন্ধুরা হ্যাপলার মতো তাকিয়ে রইল, যখন বুঝতে পারলো গুঞ্জন বেরিয়ে গেছে তখন ওরাও ছুটলো গুঞ্জনের পেছনে, কিন্তু বেরিয়ে গুঞ্জনকে আর খুঁজে পেল না। গুঞ্জনের বাড়ির ড্রয়িং রুমে সবাই বসে আছে, বিভিন্ন কথা বলছে। গুঞ্জন বাড়িতে এসে ড্রয়িং রুমে পাস করার সময় অনিলা বেগম বলে উঠলেন, কি মহারানী আজ এত তাড়াতাড়ি, যে ফুর্তি করা শেষ? গুঞ্জন ওনার গলার আওয়াজ শুনে থেমে গেলেও কথাটা শেষ হতেই কোনো উত্তর না দিয়ে চলে যেতে নিলে গুঞ্জনের বাবা বলে উঠলেন, কি ব্যাপার চুপ কেন, আজ আবার কি ঘটিয়ে এসেছো? কিন্তু গুঞ্জন কোনো উত্তর না দিয়ে চুপচাপ নিজের রুমে চলে গেল। সবাই বড়সড় ঝটকা খেল, গুঞ্জনকে ওনারা কিছু বললে তো গুঞ্জন অক্ষরে অক্ষরে জবাব দিয়ে দেয়। আজ হঠাৎ কী হলো যে ওর কাকি এমন ঠেস মেরে কথা বললো, অথচ একটা শব্দও করলো না।
আবের মেঘলার দিকে তাকিয়ে চোখের ইশারায় ওকে গুঞ্জনের ঘরে গিয়ে ব্যাপারটা দেখতে বলল। মেঘলাও মাথা নেড়ে গুঞ্জনের রুমে চলে গেল। মেঘলা গুঞ্জনের রুমের দরজা ফাঁক করে ঢুকে দেখে শান্তভাবে গুঞ্জন উপুড় হয়ে শুয়ে আছে। মেঘলা গুটি শুটে পায়ে গুঞ্জনের কাছে বসে আলতো করে মাথায় হাত বুলিয়ে দিতেই গুঞ্জন সোজা মেঘলার কোলে মাথা দিয়ে শুয়ে পড়ল। দরজার কোণে আবিরও দাঁড়িয়ে আছে গুঞ্জনের কি হয়েছে জানার জন্য। মেঘলা খেয়াল করলো গুঞ্জন কেঁপে কেঁপে উঠছে আর ওর চোখ দিয়ে নীরবে জল পড়ে যাচ্ছে। সেটা দেখে মেঘলা আবির দুজনেই অবাক হলো, কারণ গুঞ্জন কারোর সামনে কাঁদে না। হ্যাঁ, সেদিন জলের ঘরে আবির জড়িয়ে ধরে কাঁদলেও সজ্ঞানে ও নিজের ইমোশন, কষ্ট, কান্না এগুলো কাউকে কখনো দেখায় না। আবির ইশারায় মেঘলাকে বলল কি হয়েছে জিজ্ঞেস করতে। মেঘলা গুঞ্জনের মাথায় হাত বুলাতে বুলাতে বলল, কি হয়েছে আমার গুটি রানীর? গুঞ্জন কিছুক্ষণ চুপচাপ চোখে জল ফেলে, তারপর হালকা ভাঙা ভাঙা গলায় টেনে টেনে প্রায় বাচ্চাদের মতো করে বলল, আমাকে কেউ ভালোবাসে না মেঘুদি। দেখো আমার সবাই আছে, অথচ দিন শেষে আমি কেমন আছি এটা জিজ্ঞেস করার তুমি ছাড়া কেউ নেই। কেউ জানতেই চায় না আমি কি চাই, কেউ কখনো শুনতেও চায় না আমার কথা। সবাই নিজের মতো আমাকে কথা শোনায়, জজ করে, কেউ বোঝে না আমাকে আর বুঝতে চায়ও না। আমি কি সত্যি এতটাই খারাপ মেঘুদি? বলো না, আমি এতটাই খারাপ? কথাটা শেষ করে গুঞ্জন মৃত আওয়াজে ফুপিয়ে কাঁদতে শুরু করলো। আবির অবাক হয়ে গুঞ্জনের কথা শুনে, মেঘলা তো কেঁদে দিয়েছে। ওরা দুজনেই বেশ ভালো করেই বুঝতে পারলো যে কেউ কিছু বলেছে ওকে। আবির আবারও মেঘলাকে ইশারা করতে মেঘলা বলল, কি হয়েছে বাচ্চা, কেউ কিছু বলেছে? গুঞ্জন কিছু না বলে বেশ অনেকক্ষণ চুপ করে রইল। তারপর মেঘলার কোল থেকে উঠে বসে চোখ মুছে একটু হাসি ফুটিয়ে বলল, খিদে পেয়েছে আমার, কিছু খাইয়ে দাও প্লিজ। মেঘলা হেসে দিল গুঞ্জনের কথায়। দরজার উপাশ থেকে আবিরও মুসকি হাসলো। ওরা দুজনেই বুঝতে পারলো যে গুঞ্জন আপাতত এই বিষয়ে কথা বলতে চাইছে না, তাই ওরাও আর ফোর্স করলো না। মেঘলা উঠে চলে গেল গুঞ্জনের জন্য খাবার আনতে, আর আবিরও নিজের রুমে চলে গেল। মেঘলা চলে যেতেই গুঞ্জনের মুখের হাসিটা মিলিয়ে গেল, একটা দীর্ঘশ্বাস ফেলে খাটে হেলান দিয়ে বসলো। বেশ কিছুক্ষণ পরে মেঘলা খাবার নিয়ে এসে দেখে গুঞ্জন খাটে হেলান দিয়ে চোখ বন্ধ করে বসে আছে। মেঘলা গুঞ্জনের সামনে বসে হালকা কাশতেই গুঞ্জন চোখ খুলে তাকিয়ে মুসকি হেসে বলল, চলে এসো। মেঘলা কিছু না বলে হেসে ভাত মেখে এক লোকমা গুঞ্জনের মুখের সামনে ধরল। গুঞ্জন সেটা মুখে নিয়ে চিপতে শুরু করল। মেঘলা এবার গুঞ্জনের দিকে তাকিয়ে বলল, এবার বলতো তোর কি হয়েছে? গুঞ্জন কিছুক্ষণ চুপ থেকে কথা ঘোরানোর জন্য বলল, আমারটা ছাড়ো তো তুমি, তোমার জবের কি হলো? ইন্টারভিউ দিয়েছিলে তো, রেজাল্টের কি হলো? মেঘলা আফসোসের একটা নিঃশ্বাস ফেলে বলল, ও দেখেছিস, এসবের মধ্যে তোকে বলাই হয়নি, আমার জব হয়ে গেছে। গুঞ্জন এটা শুনে খুশি হয়ে মেঘলাকে জড়িয়ে ধরে বলল, কংগ্রেচুলেশনস মেঘুদি। মেঘলাও হেসে দিল গুঞ্জনের কাণ্ডে, হাসতে হাসতেই বলল, আরে বাবু ছাড়, প্লেট পড়ে যাবে তো। গুঞ্জন মেঘলাকে ছেড়ে উত্তেজিত হয়ে বলল, কোথায় হয়েছে, কি পোস্ট? মেঘলা গুঞ্জনের মুখে আরেক লোকমা ভাত দিয়ে হাসি মুখেই বলল, আরে চৌধুরী ইন্ডাস্ট্রিয়ে, স্পন্দন চৌধুরী পিয়ের পোস্টে। স্পন্দন চৌধুরীর নামটা শুনেই গুঞ্জনের মুখের হাসিটুকু মিলিয়ে গেল। গুঞ্জনের গোমরা মুখ দেখে মেঘলা বলল, কিরে মুখটা এমন করে ফেললে কেন? জানিস আমার স্যারকে দেখতে জাস্ট ওয়াও, পুরো ক্রাশ খাওয়ার মতো, পুরো হিরো টাইপ। যদিও শুনেছি বেশ রাগি আর ডিসিপ্লিনড, বেশ চাপ হয়ে যাবে ওনার সাথে কাজ করতে, তবে যাই হোক আমি তো। মেঘলা আর কিছু বলার আগে ওকে থামিয়ে দিয়ে গুঞ্জন বিরক্তি হয়ে বলল, প্লিজ দি থামো তো, তোমার বসের প্রশংসা শুনে আমি কি করব। মেঘলা অবাক হয়ে বলল, কি হলো, একটু আগেও তো এত ইন্টারেস্টেড দেখালি, হঠাৎ কি হলো? আজকের পর থেকে গুঞ্জনের কাছে স্পন্দনের নামটাও বিরক্ত লাগে, তাই ও মুখ ফুলিয়ে বলল, মেঘুদি আমার খুব ঘুম পাচ্ছে, তাড়াতাড়ি খাই গে, ঘুম পাড়িয়ে দাও না। মেঘলা বুঝতে পারলো গুঞ্জনের মুড ভালো নেই, তাই আর কথা বাড়িয়ে ওকে খাইয়ে দিয়ে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দিয়ে চলে গেল। সকাল সকাল ঘুম থেকে উঠে শাওয়ার নিয়ে নিজের বেলকুনিতে দোলনায় বসে কফি খেতে খেতে নিউজ পেপার পড়ছে স্পন্দন। কিছুক্ষণ পর ধীর পায়ে স্পন্দনের পিছে এসে দাঁড়ালো সারা। স্পন্দন সারার উপস্থিতি টের পেয়েও কোনো প্রতিক্রিয়া করল না, আগের মতোই নিজের কাজ করে যাচ্ছে। সারা নিচু কণ্ঠে বলল, ভাইয়া।
সারার ডাক শুনেও স্পন্দন সারা দিল না, আর ঘুরেও দেখল না। আগে নিজের মতো করেই কাজ করতে লাগলো। এবার সারার পুরো কেঁদে দেওয়ার মতো অবস্থা হয়ে গেছে। স্পন্দন যে ওর উপর ভীষণ রেগে আছে সেটা বেশ ভালো করেই বুঝতে পারছে। সারা গুটি গুটি পায়ে এগিয়ে গিয়ে স্পন্দনের পায়ের কাছে ফ্লোরে বসে স্পন্দনের কোলের উপরে হাত রেখে বলল, আই এম সরি ভাইয়া, আমি মানছি, তোকে না বলে ওইখানে গিয়ে আমি ঠিক করিনি, বিশ্বাস কর আমি নিজেও বুঝতে পারিনি এরকম কিছু হবে। স্পন্দন এবার নিউজ পেপার থেকে চোখ সরিয়ে সারার দিকে তাকিয়ে ধমকের সুরে বলল, জাস্ট শাট আপ, বুঝতে পারিসনি ওরকম জায়গায় কি হতে পারে? এটুকু বুঝতে পারিসনি? এত ছোট তুই, এত শখ ছিল তোর এনজয় করার, কাল যদি কিছু হয়ে যেত তাহলে? এনিওয়ে আমি কাজ করছি, এখন যা এখান থেকে, তোকে দেখলে আমার মাথা আরো বেশি গরম হয়ে উঠছে। সারা এবার ফুপিয়ে কেঁদে দিল, কাঁদতে কাঁদতে বলল, প্লিজ ভাইয়া, আমি আর কখনো এমন করব না, আই প্রমিস। তবুও তুই রাগ করে থাকিস না প্লিজ, এখন থেকে আমি যেখানে যাব তোর থেকে পারমিশন নিয়ে যাব, প্লিজ মাফ করে দে। সারার কান্না দেখে স্পন্দনা নিজের রাগটা ধরে রাখতে পারলো না, একটা শ্বাস ফেলে নিউজ পেপারটা সাইডে রেখে সারাকে তুলে ওর পাশে বসালো। তারপর এক হাতে জড়িয়ে ধরে বলল, তোকে কি আমি ঘরে আটকে রাখি, ফ্রিডম দেই না? তুই যেটা চাস আমি এনে দেই, যখন যেখানে যেতে চাস আমি নিজে তোকে ঘুরিয়ে আনি, এমনকি তুই বন্ধুদের সাথে ঘুরতে গেলেও আমার কোনো আপত্তি নেই। আমি শুধু তোকে সেসব জায়গায় যেতে বারণ করি যেখানে তুই নিরাপদ না। তুই ভাব কাল কত ভয়ঙ্কর কিছু হতে পারতো, তুই বুঝতে পারছিস আমি কি বলছি? সারা মাথা নিচু করে মাথা নাড়ালো। স্পন্দন কিছুক্ষণ চুপ থেকে বলল, আর গেলি তো গেলি, এমন একটা ইরেসপন্সিবল মেয়ের সাথে গেলি যার কিনা মিনিমাম কমন সেন্স নেই, শুধু নিজেকে নিয়েই ব্যস্ত। সারা অবাক হয়ে গেল স্পন্দনের কথায়। সারা অবাক হয়েই বলল, ভাইয়া তুই ভুল ভাবছিস, গুঞ্জন তো আমাকে সারাক্ষণ চোখে চোখে রেখেছে, এমনকি বারবার আমাকে বলেছে এদিক ওদিক না যেতে, ওদের সাথে থাকতে, নিজেও ঠিক মতো এনজয় করতে পারেনি আমার খেয়াল রাখতে গিয়ে, শুধু কেক কাটার সময় একটু ডিস্ট্রাক্ট হয়ে গেছিলাম, আসলে আমারই মাথা থেকে বেরিয়ে গেল ব্যাপারটা তাই। স্পন্দন একটু অবাক হলো, তবুও কিছু একটা ভেবে বলল, ও তো জানতো তুই এসবে অভ্যস্ত নস, তাহলে তোকে ওখানে নিল কোন সেন্সে? সারা মাথা হালকা নিচু করে আঙুল কুসকে বলল, আসলে গুঞ্জন প্রথমে তুমি রাগ করবে বলে নিতে চায়নি আমাকে, আমি অনেক জোর করে রাজি করিয়েছিলাম। স্পন্দন হালকা চিন্তাই পড়ল, তার মানে কালকে মেয়েটাকে ওভাবে বকাটা নিতান্তই অবান্তর ছিল, শুধু শুধুই কতগুলো কথা শুনিয়ে দিয়েছে, এবারও রাগটা সারার উপর গিয়ে পড়ল। রাগের দৃষ্টিতে সারার দিকে তাকিয়ে বলল, এত কিসের ভাব তোর ওই মেয়েটার সাথে? সেটাই তো বুঝলাম না, তোর এক ক্লাস সিনিয়র, তার উপর যে তোকে ভার্সিটির প্রথম দিনই ওভাবে র‍্যাক করলো, তুই ওভাবে কাঁদলি, তার সাথে হঠাৎ এত ভাব কি করে হলো? সারা তো অবাকের শেষ পর্যায়ে পৌঁছে গেছে স্পন্দনের কথা শুনে। এবার ওর কাছে ক্লিয়ার হলো যে কোনো স্পন্দন সারাকে সহ্য করতে পারে না। ও স্পন্দনের দিকে তাকিয়ে একটা হতাশ নিঃশ্বাস ছেড়ে বলল, ভাইয়া তুই আবার ভুল করছিস, সেদিন গুঞ্জনরা আমাকে র‍্যাগিং করেনি, আরেক সিনিয়র ভাইয়ারা করেছিল। স্পন্দন চমকে গিয়ে বলল, হোয়াট? এরপর সারা গুঞ্জনকে সেদিনের হওয়া ঘটনাটা পুরোটা খুলে বলল। সব শুনে স্পন্দন তো পুরো অবাক। ও এবারও সারার দিকে রেগে তাকিয়ে বলল, সেটা তুই আমাকে আগে কেন বলিসনি? ড্যামিট, রাগের মাথায় কি না কি বলে এসেছিলাম ওকে। সারা মুখ ফুলিয়ে বলল, আমি কি করে জানবো তুই গুঞ্জনকে বকে এসেছিস? তুই বকেছিলি যে আমার র‍্যাক করেছিল, তাকে শিক্ষা দিয়ে এসেছিস, আমি তো ভেবেছিলাম ওই ছেলেগুলোর কথা বলছিস, আমি কি করে জানবো যে কেস এভাবে উল্টো হয়ে আছে? স্পন্দন পুরো বোকা বনে গেছে, কি বলবে কিছুই বুঝতে পারছে না। হঠাৎ মিসেস চৌধুরীর ডাক পড়তেই সারা উঠে দাঁড়িয়ে বলল, ভাইয়া মা ডাকছে, নিচে চল, আয় ব্রেকফাস্ট করবি তো। আমি গেলাম। সারা যেতেই দুই হাতে মুখ চেপে ধরল স্পন্দন, চার চারবার খারাপ ব্যবহার করেছে গুঞ্জনের সাথে, তার মধ্যে দুইবার যে অকারণেই করেছে সেটা তো পরিষ্কার হয়ে গেল, বাকি দুটো কারণ যে কতটা সত্যি সেটা নিয়েও এখন যথেষ্ট প্রশ্ন জাগছে ওর মনে। হ্যাঁ এটা ঠিক, গুঞ্জনের লাইফস্টাইল ওর পছন্দ না, কিন্তু ও তো দুবার অকারণেই খুব বেশি খারাপ ব্যবহার করেছে মেয়েটার সাথে, মনে মনে ভীষণ রকমের গিল্টি ফিলিং হচ্ছে ওর।
যা এর আগে কখনো হয়নি। এসব ভাবতে ভাবতেই নিচে চলে গেল খাওয়ার জন্য। স্পন্দন বাড়ি পুলিশ স্টেশনে গিয়ে সবার আগে কালকের ওই ছেলেগুলোকে দেখিয়ে গেছিল। পুলিশের ডান্ডা দিয়ে সবগুলোকে ইচ্ছে মতো মেরেছেও। পাওয়ারফুল মানুষও আর পুলিশরাও বাধা দিতে পারেনি। হ্যাঁ, সবগুলোকেই অ্যারেস্ট করা হয়েছে এবং শাস্তিটাও যাতে কম না হয় সেটাও নিজেই দেখবে। এখন ওর উদ্দেশ্য গুঞ্জনদের ভার্সিটি। সকাল থেকে অনেক ভেবে দেখেছে ও, নিজের গিল্টি ফিলিং থেকে কিছুতেই বেরোতে পারছে না। ও ডিসাইড করে নিয়েছে যা হয়েছে সেটা তো আর ফেরত নেওয়া যাবে না, কিন্তু গুঞ্জনকে সরি বলা তো এর উচিত, কারণ ভুলটাও নিজেই করেছিল। এইসব চিন্তা করতে করতে গুঞ্জনের ভার্সিটির সামনে গাড়ি থামালো। গাড়ির সাথে হেলান দিয়ে গুঞ্জনের বেরিয়ে আসার অপেক্ষা করছে। কিছুক্ষণের মধ্যে গেট দিয়ে গুঞ্জনরা বেরিয়ে আসছে, সেটা দেখে গুঞ্জন সোজা হয়ে দাঁড়ালো। গুঞ্জনের চোখ স্পন্দনের উপরে যেতে স্পন্দন ওর উদ্দেশ্যে হাত নাড়ালো। গুঞ্জন থেমে গেল, সাথে ওর বন্ধুরাও। গুঞ্জনের সাথে সাথে ওর বন্ধুরাও অবাক হলো। তখনই গুঞ্জনের কালকের ঘটনা মনে পড়লো। সকলের সামনে ওকে চড় মারা, অপমান করার সাথে সাথে ওর চোয়াল শক্ত হয়ে গেল। স্পন্দন মুখে একটু হাসি ফুটিয়ে গুঞ্জনের দিকে এগোতে নিলেই, গুঞ্জন পাত্তা না দিয়ে চলে যেতে নিলেই ওর পাশ দিয়ে একটা ছেলে সিগারেটের ধোঁয়া ছাড়তে ছাড়তেই গুঞ্জনের কাশি শুরু হয়ে গেল। গুঞ্জন রেগে পেছনে তাকিয়ে হালকা কেশে বলল, এই স্টুপিড, রাস্তায় এভাবে ধোঁয়া ছাড়ে কেউ? এইটুকু বলে ওরা জিপে উঠে চলে গেল। বাকিরা তাকালেও স্পন্দনের দিকে একবারও ঘুরেও তাকায়নি গুঞ্জন। যেই মেয়ের সিগারেটের ধোঁয়ায় কাশি থাকে সে স্মোক করতে পারে? তাহলে লাইটার কেন চাইছিল সেদিন? লাইটার দিয়ে অত রাতে ওখানে আর কি করা যায়? এইসব ভাবতে ভাবতে স্পন্দনের চোখ গেল পাশের চায়ের দোকানে। দোকানদারকে কাঠে লাইটার দিয়ে আগুন চালাতে দেখে স্পন্দন কিছু একটা ভেবে চোখ বন্ধ করে একটা শ্বাস ফেলে বিড়বিড় করে বলল, ওহ শিট ম্যান। স্পন্দনের মনে হচ্ছে ওর দ্বারা একটা বড়সড় ভুল হয়ে গেছে। দুই হাতে নিজের কপালের চুল উল্টে ধরে নিচের ঠোঁট কামড়ে ধরলো, তারপর বিড়বিড় করে বলল, এটা আগে কেন মাথায় আসেনি আমার যে লাইটারও অন্য কারণেও চাইতে পারে? উফ, মাঝে কি হয় আমার কে জানে। মেয়েটা তো পাত্তা না দিয়ে চলে গেল। অবশ্য কালকের পর ওর এরকম করাটা খুব অস্বাভাবিক কিছু না। এইসব বলে একটা দীর্ঘশ্বাস ছাড়লো স্পন্দন। আজ কেন জানি আর অফিস যেতে ইচ্ছে করলো না, তাই নিজের ম্যানেজারকে ফোন করলো। ম্যানেজার ফোন রিসিভ করতে স্পন্দন বলল, শুনুন, আজ আসছি না। আমার নিউ পিএ যাকে অ্যাপয়েন্ট করা হয়েছে, কি যেন নাম মেয়েটার? ম্যানেজার তাড়াতাড়ি বললেন, হ্যাঁ স্যার, মেয়েটির নাম মেঘলা। স্পন্দন গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে বলল, সে যাই হোক, মিস মেঘলাকে অফিসিয়াল কাজগুলো বুঝিয়ে দিয়ে ওনাকে চলে যেতে বলুন, আজ আর বিশেষ কোনো কাজ নেই ওনার। ম্যানেজার একটু ইতস্তত করে বলল, আচ্ছা স্যার, আসলে বলছিলাম কি আপনার শরীর ঠিক আছে? স্পন্দন ফ্রু কুস্কিয়ে বলল, আমার আবার কি হবে? ম্যানেজার একটু অবাক হলো। এতদিন ধরে স্পন্দনের সাথে কাজ করছে কিন্তু অকারণে এভাবে অফিসে না আসতে কখনো দেখেনি। বরং সে সারা দিন রাত অফিসেই পড়ে থাকে নিজের কাজ নিয়ে। তবুও নিজেকে সামলে একটু হেসে বলল, না স্যার, কিছু না। স্পন্দন ফোন কেটে দিল। এরপর সারার বেরোনোর জন্য অপেক্ষা করতে শুরু করলো। কিছুক্ষণের মধ্যেই সারাও চলে এলো। এসে স্পন্দনকে দেখে বেশ অবাক হলো, তারপর খুশি হয়ে দৌড়ে ওর ভাইয়ের কাছে গিয়ে বলল, কিরা ভাইয়া, তুই এখানে আসবি বলিস নি তো? স্পন্দন মুস্কি হেসে বলল, এখানে এসেছিলাম, ভাবলাম তোকে নিয়ে যাই। সারা জিজ্ঞাসু দৃষ্টিতে স্পন্দনের দিকে তাকিয়ে বলল, কিন্তু এখানে কেন এসেছিলি? স্পন্দন কি বলবে বুঝতে পারছে না, কিছুক্ষণ চুপ থেকে মাথা হালকা চুলকে ইতস্তত করে বলল, আসলে গুঞ্জনকে সরি বলতে এসেছিলাম। সারা অবাক হয়ে তাকালো স্পন্দনের দিকে, তারপর দুষ্ট হেসে বলল, ও হো হো হো, গুঞ্জনকে সরি বলতে এসেছিলাম, মানে দ্য গ্রেট স্পন্দন চৌধুরী কাউকে সরি বলছে। ওয়াও, আচ্ছা ভাই, লাস্ট কবে কাউকে সরি বলেছিলি বলতো? স্পন্দন বিরক্ত হয়ে গুঞ্জনের দিকে তাকিয়ে বলল, লেগ পুল করছিস? সারা সাথে সাথেই হাসি থামিয়ে দিয়ে বলল, না না, একদম না, আমি কি তা করতে পারি বল, তা বলেছিস সরি? স্পন্দন কপাল কুস্কিয়ে হাত ফাঁস করে বলল, ম্যাডাম তো ঘুরেও দেখলো না, অ্যাটিটিউড দেখিয়ে চলে গেল। সারা অনেক আফসোস করার ভান করে বলল, ও সো স্যাড। স্পন্দন চোখ রাঙিয়ে তাকাতেই সারা সাথে সাথেই মুখটা সিরিয়াস করে তুতলিয়ে বলল, ও চল তাহলে,
বাড়ি যাই। স্পন্দন একটা ছোট্ট শ্বাস ফেলে গাড়িতে উঠে বসল, সারাও বসে পড়ল। এরপর দুজনেই রওনা দিল বাড়ির উদ্দেশ্যে। তবে স্পন্দন মনে মনে ভাবছে যে অকারণে একটা মেয়েকে এত কথা শুনিয়েছে, তার উপর গায়ে হাত তুলেছে। সো যে করেই হোক সরি তো বলতেই হবে। তখন রাগের মাথায় কাজটা করে ফেললেও এখন অকারণে একটা মেয়ের গায়ে হাত তুলেছে ভাবলেও কেমন লাগছে এখন ওর। আজ গুঞ্জন বিকেলেই বাড়ি চলে এলো, এসেই সোজা মেঘলার ঘরে চলে গেল। গিয়ে দেখে মেঘলা কানে ইয়ারফোন লাগিয়ে গান শুনছে। গুঞ্জন গিয়ে মেঘলার পাশে বসতেই মেঘলা গুঞ্জনকে দেখে কান থেকে ইয়ারফোন নামিয়ে বলল,